আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আহসানুল হক, চিফ অপারেটিং অফিসার ওয়ান হেড অফ ডিজাইন পিটিআই আছে নিজস্ব ডিজাইন ডিপার্টমেন্ট, যেখানে কাজ করছেন একজন দক্ষ অভিজ্ঞ প্রফেশনাল আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার। আমি আর্কিটেক্ট রুদবা চৌধুরী, বিটিআই ডিজাইন ডিপার্টমেন্টে আর্কিটেক্ট হিসেবে কাজ করি। আমাদের প্রধান একটা টার্গেট থাকে যে আচ্ছা ঠিক আছে, আমরা যে প্রোডাক্টটা ডিজাইন করছি সেই ডিজাইন প্রোডাক্টটা যেন কাস্টমারের হার্টটা উইন করতে সক্ষম হয়, সেক্ষেত্রে আমরা কাস্টমারকে যথেষ্ট পরিমাণে সম্পৃক্ত করেই আমাদের ডিজাইন প্রোডাক্ট রেডি করি। আমি তৌফিক আলম সুহাস, আর্কিটেক্ট, বিটিআই ডিজাইন ডিপার্টমেন্ট। ডিজাইন ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আমরা ফোকাসে রাখি তার মধ্যে ডিজাইন অ্যাকুরেসি এবং ডিজাইন ইউনিকনেস, সাথে লেটেস্ট টেকনোলজি অ্যাডাপ্টেশন এবং ম্যাটেরিয়াল সিলেকশন, এই বিষয়গুলো চলে আসে। এখানে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে মার্কেট ডিমান্ড, টেকনোলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। শুধুমাত্র বিল্ডিংয়ের সৌন্দর্য নয়, এর দৃঢ়তা এবং স্থায়িত্ব নিয়েও আমরা কাজ করি। এই কারণেই আমাদের বিল্ডিং হয় আর্থকোয়েক রেজিস্ট্যান্ট এবং নির্মাণ বিধিমালাকে সম্পূর্ণরূপে মান্য করে। আমি মোহাম্মদ ইশতিয়াক হোসেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। কাজই হচ্ছে বিল্ডিংকে আরও শক্ত মজবুত করে ডিজাইন করা। বিটিআইতে আমরা সকল কোডমেনে বিল্ডিং ডিজাইন করার পাশাপাশি আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ফিচারকে ইনক্লুড করছি, যেটা আমাদের বিল্ডিংয়ের ভূমিকম্প সহনীয়তাকে আরও বাড়িয়ে দেয়। সেখানে দেখা যায় যে শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রতিটা জায়গায় ধরে ধরে আমরা কাজ করি। কাজ করার এই স্কোপটা আমাদের এখানে আছে, একদম ড্রয়িং লেভেল থেকে, ডিজাইন লেভেল থেকে, অপারেশন লেভেলে, ম্যাটেরিয়াল রিলেটেড, দের আর লটস অফ স্কোপ টু ওয়ার্ক অ্যাজ অ্যান আর্কিটেক্ট। তো আমরা এখানে যেইভাবে কাস্টমারের জন্য কাজ করে থাকি সেটা ডে এন্ডে কাস্টমারও যেমন হ্যাপি হন এবং আর্কিটেক্ট হিসাবে কাজ করতে আমরাও অনেক হ্যাপি ফিল করি। আমাদের ওয়ার্কিং ড্রয়িংয়ের মধ্যে সয়েল টেস্ট, সার্ভে, এগুলো অবশ্যই ওয়ার্কিং ড্রয়িং শুরু করার আগে করতে হয়। এর মধ্যে রাজুক ড্রয়িং আমাদের চলে যায় রাজুকে, তো রাজুক অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে হচ্ছে আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িং, স্ট্রাকচার ওয়ার্কিং ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, সব ড্রয়িংগুলোর মধ্যে কোঅর্ডিনেশন করে টোটাল সেটটাকে আমরা তখন কনস্ট্রাকশনে পাঠিয়ে দিই। আমাদের কাজের কেন্দ্রবিন্দু আমাদের কাস্টমার, আর এজন্যই কাস্টমারের সাথে বসাটাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। উদ্দেশ্য একটাই, কাস্টমার তার ভবিষ্যতে আবাসস্থল সম্পর্কে কী ভাবছে এবং তার প্রয়োজনীয়তা কী, সেই অনুযায়ী সেটাকে আমাদের ডিজাইনে ইনকর্পোরেট করা, তাকে বাস্তবে রূপদান করা, যাতে করে আমাদের এন্ড ইউজার যিনি আমাদের কাস্টমার তিনি যাতে হ্যাপি থাকেন, যেটা আমাদের ডিজাইনের সহায়তার পাশাপাশি ভবিষ্যতে প্রভাবও ফেলবে।